ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি জাহাঙ্গীর আলম শুভ্র, আপনারা দেখছেন টেক জাস। টেক জাসে জানাই আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, আপনারা অনেকেই হয়তো অবগত রয়েছেন পাবজি গেমটার সম্পর্কে। হ্যাঁ, বলা যেতে পারে খুব অল্প দিনের মধ্যেই এই গেমটা পপুলারিটি অর্জন করেছেন প্লে স্টোরে। এই গেমটার যদি আমরা সাইজ দেখতে যাই, প্রায় 1.6 GB, প্রায় 1.5 GBরও অনেক বেশি এই গেমটা। তবুও মানুষ এই গেমটিকে ডাউনলোড করেছে প্রায় 100 মিলিয়নেরও বেশি, যেটা আমাদের ভাবনার বাইরে। এই গেম কি আসলেই এতটাই পপুলারিটি তার ভালো দিকের জন্য, না খারাপ দিকের জন্য, না মানুষের ব্রেনকে তারা অশ করে নিচ্ছে? এই গেম পাবজি এমন একটি গেম যে গেমে এখন পর্যন্ত প্রায় অনেক কচি কাঁচা শিশু কিশোর আসক্ত হয়ে হসপিটালে ভর্তি রয়েছেন। এই গেম যদি আপনি খেলে থাকেন, আপনি অবশ্যই দেখবেন এই গেমের মধ্যে আপনি যেসব পারফর্মগুলো করে থাকেন, হয়তো ছাদ থেকে লাফানো, সিঁড়ি দিয়ে ওঠা, উপরে ওঠা, কাউকে গুলি করা, কাউকে রিভাইভ করা, আপনি যদি খেলে থাকেন তাহলে দেখবেন স্বপ্নের মধ্যেও এই গেম আপনার ঘুরঘুর করছে। এমনকি স্বপ্নের মধ্যেও মনে হচ্ছে আপনি পাবজি খেলছেন, অর্থাৎ ঘুমানোর সময়ও আপনাকে পাবজি ছাড়ছে না, তখনও আপনি তার সাথে লেগেই থাকছেন। এই পাবজি আপনি যদি খেলতে বসেন তাহলে দেখবেন আপনি অতি শীঘ্রই এই গেম ছেড়ে উঠতে পারবেন না। মনে করুন প্রায় 2 থেকে 3 ঘন্টা, আবার তারও অনেক বেশি, এমনকি রাত্রি 2টা রাত্রি 3টা পর্যন্ত এই গেম অনেকেই খেলে থাকে। এই গেম একাই খেলা যায় এবং গ্রুপের সাথে খেলা যায়, তার সাথে রয়েছে ভয়েস চ্যাট, অর্থাৎ বন্ধুদের সাথে কথোপকথন করার মাধ্যমেই এই গেম খেলা যায়। তাই এই গেম মানুষের কাছে অতি জনপ্রিয় হয়ে উঠেছে। এই গেম যদি মনে করেন যে আপনি খেলা ছাড়বেন, তবু আপনি ছাড়তে পারবেন না। হ্যাঁ, কারণ আপনার বন্ধুরা আপনাকে বারবার ফোন করবে যে আয় গেমটা খেলি, ভালো লাগছে না, তুমি ছাড়া এই গেম ভালো লাগে না, তাড়াতাড়ি অনলাইনে এসো। তাই বন্ধুরা, নিজেদের মধ্যে সর্বনাশ যদি ডেকে আনতে না চাও, তাহলে অবশ্যই এই গেমকে আজ থেকেই না করতে হবে। ইতিমধ্যে অনেক ছেলে মেয়ে হসপিটালাইজ এই গেমের জন্য। আমরা জানি যে মানুষ না খেয়ে বেঁচে থাকে, না খেয়ে মিনিমাম একটা মানুষ বেঁচে থাকতে পারে 20 দিন, কিন্তু না ঘুমিয়ে একটা মানুষ বেঁচে থাকতে পারে 10 দিন। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে খাওয়ার চাইতে আমাদের ঘুমের দরকারটা অতি প্রয়োজনীয়, আর এই গেম আপনার ঘুমকে বাধা দেয়। আপনার ঘুম হারিয়ে যায় প্রায় রাত 2টা থেকে 3টা বেজে যায়, আস্তে আস্তে আপনার শরীর অকেজো হয়ে যায়, আপনার চোখের নিচে কালো দাগ পড়ে যায়, আপনার চোখের নিচে কালো স্পট পড়ে যায়, আপনার চোখ প্রায় ঢুকে যায় এবং শরীর জর্জর করে, আর এর থেকে আপনার হতে পারে বড় কোনো একটি রোগ। তাই বন্ধুরা, এই পাবজি খেলায় আসক্ত না হয়ে নিজের কেরিয়ার রয়েছে, নিজের জীবন রয়েছে, নিজের কেরিয়ারের উপরে বেশি বেশি করে গুরুত্ব দাও। এই গেমকে ইতিমধ্যেই চীনে ব্যান করা হয়েছে, কারণ চীনের প্রায় মানুষ শিক্ষিত, তারা ভালো মন্দ বোঝে, তারা বিচার করতে জানে যে এই যে গেম পাবজি, আমি যে সারাদিন
এই গেমটা ইউজ করেই যাচ্ছি, খেলেই যাচ্ছি, এতে আমার উপকারিতা কি আছে এবং আমার উপকার কি হচ্ছে? বন্ধুগণ, উপকার কিছুই হচ্ছে না, সময় আরও নষ্ট হচ্ছে। তারা তাদের কেরিয়ারটা বোঝে, তাই চীনে এই গেমকে ব্যান করা হয়েছে, কারণ এই গেমের জন্য প্রায় অনেক যুবক আসক্ত হয়ে পড়েছিল। এই গেম আসার পরে মানুষের সাথে মানুষের সম্পর্ক খারাপ হয়ে উঠছে। একটা যে মধুর সম্পর্ক, সেই মধুর সম্পর্কটা আস্তে আস্তে শেষ হয়ে উঠছে। কারণ দেখবেন, আপনি যদি পাবজি প্লেয়ার হন, আপনি যদি পাবজি খেলেন, তাহলে দেখবেন যে আপনাকে যদি আপনার বন্ধু ফোন করে, আপনাকে যদি আপনার আম্মু ফোন করে, অনেকেই হয়তো ফোনটাকে বারবার কেটে দেয়, রিসিভ করতে চায় না, বা যদিও ফোনটা রিসিভ করে ভালো করে কথা বলে না। কেউ যদি বলে যে কেমন আছো, সেখানে হ্যাঁ ভালো আছি ভালো আছি, হ্যাঁ কী খবর কী খবর, ঠিক আছে ঠিক আছে, এইভাবে ফোনটাকে রাখতে যাওয়ার চেষ্টা করে, এবং যে ফোন করে সে মনে মনে কষ্ট পায় এবং তার মনের মধ্যে খারাপ একটা রিয়্যাক্ট করে যে আমার সাথে সে এইভাবে কেন কথা বলল। ইতিমধ্যে এইভাবে অনেক সম্পর্ক খারাপ হয়ে উঠে গিয়েছে এই পাবজির জন্য। এই পাবজি আপনার জীবনে কোনো উন্নতি সাধন করতে পারবে না। আমি মনে করি যে প্লে স্টোরে এই পাবজিটা 100 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে, তার জন্য এখানে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। কারণ এখানে দুঃখ প্রকাশ করতে হবে আমাদেরকে যে এখনও 100 মিলিয়নেরও বেশি মানুষ এই গেমটিতে আসক্ত আছে এবং তারা বিপদগামী এবং তারা বিপদগামী এবং তারা বিপদগামী। সত্যি এই পাবজি খেলায় আমিও আসক্ত হয়ে গিয়েছিলাম। আমি দেখতে চাইছিলাম যে এই পাবজির মধ্যে আসলে কি রয়েছে যে এই পাবজি সকলেই খেলছে। তারপরে আমি এই গেমটাকে আমি ইনস্টল করি, আমার এক বন্ধুর কাছ থেকে আমি এই গেমটি শেয়ার ইট করে নিয়ে নিই। তারপর ইনস্টল করার পরে আমিও আমার নিজের অজান্তে এই গেমের মোহে পড়ে গিয়েছিলাম এবং চিকেন ডিনারের আশায় আমি এই গেম খেলতে অনেক রাত করে দিতাম, ভুলে যেতাম নিজের কর্মজীবন, কোনো কাজের গুরুত্ব দিতে ভুলে যেতাম। মনে হতো যে কাজটা সারার পরে একটু সময় পেলেই আমি পাবজি নিয়ে বসবো। তো বন্ধুগণ, আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই পাবজি খেলায় আসক্ত হবেন না। এই পাবজি আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে, ইতিমধ্যে অনেকেই হসপিটালাইজ। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা পাবজি গেম খেলায় আসক্ত, যারা বন্ধু রয়েছে আপনাদের সবসময় পাবজি নিয়ে ব্যস্ত, তাদেরকে এই ভিডিওটি অবশ্যই সেন্ড করবেন। হয়তো হতে পারে এই পাবজি খেলা তারা বন্ধ করে দেবে, তারা পাবজি আর খেলবে না এবং তাদের কাজের প্রতি তারা ঝুঁকি দেবে, তাদের কেরিয়ারের প্রতি ঝুঁকি দেবে। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সুস্থ থাকবেন এবং সকলকে সুস্থ রাখবেন।